অজয় পরামানিক গত চার দিন আগে কীটনাশক ওষুধ খায়, পরে মারা যায়। পরিবার সূত্রে খবর, রাজনৈতিক চাপে সুসাইড করে, এরকমটাই জানা গেছে। খবর পেয়ে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ এবং আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত কুমার বেরা মৃত অজয় পরামানিকের বাড়ি যায় এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেয় খানাকুল বিধায়ক এবং আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত কুমার বেরা। মৃতদেহ নিয়ে খানাকুল চুল্লিতে নিয়ে যাওয়া হয়। উপস্থিত আছেন খানাকুল পুলিশের কর্তব্যরত কর্মীরা। আপনারা দেখছেন সেই তথ্য আমাদের পর্দায়, সঙ্গে থাকুন। এইখানে যাবো আন্তর্জাতিক গোসাই বরণ। 2 ফেব্রুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি টেকুরির মাঠ সিবিএসই স্কুলের বিপরীতে, স্টেশন থেকে 3 মিনিটের হাঁটা পথ। আনন্দের এই পরবে আসছেন তো?